শীতলক্ষা নদীর তীরে চারটি ডেজার সহ অবৈধভাবে বালুর ব্যবসা জব্দকৃত মালামাল 4,38,000 টাকা নিলামে বিক্রি করেছে বিআইডব্লিউটিএ। নারায়ণগঞ্জ শীতলক্ষা নদীর তীরে চারটি ডেজার সহ অবৈধভাবে বালুর ব্যবসা জব্দকৃত মালামাল 4,38,000 টাকা নিলামে বিক্রি করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। দুপুরে সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়া ও বন্দর সোনাচড়া এলাকার নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান হাকিমের নেতৃত্বে দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান চালান সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত। নৌপরিবহন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, শীতলক্ষা নদীর তীরে দখল করে অবৈধভাবে স্থায়ী একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন যাবৎ বালুর ব্যবসা করে আসছিল। এসব বালু নিলাম তুলে 60,000 টাকায় বিক্রি করা হয়েছে। এছাড়া নদীর ভরাটের কাজে ব্যবহৃত 4টি অবৈধ ডেজার নিলামে তুলে 3,48,000 টাকা বিক্রি করা হয় এবং নদীর তীরে নির্মিত অবৈধ বাঁশের জেটি সরঞ্জাম ভেঙে দেওয়া হয়। নদীর বিপুল পরিমাণ জায়গা অবৈধ দখলমুক্ত করা হয়। অবৈধ জায়গার বালু এবং ড্রেজার নিলামে দিতে যাচ্ছে। অনুরোধ করা যাচ্ছে নিলাম।